ডক্টর আহসান এইচ মনসুর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 13তম গভর্নর। আজ আমরা কথা বলবো এই স্বনামধন্য অর্থনীতিবিদকে নিয়ে। স্কুলস অফ ব্যাংকিং বাংলাদেশের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার সর্বোচ্চ বয়সসীমা ছিল 67 বছর। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সে বয়সসীমা তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর গত 13ই আগস্ট 2024 সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। দেশের ব্যাংক ও আর্থিক খাতে সংগঠিত অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর হিসেবে তার পরিচিতি রয়েছে। ডক্টর আহসান এইচ মনসুর 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। তিনি 1976 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হন এবং একই বছর অর্থনীতিতে উচ্চশিক্ষার জন্য কানাডায় চলে যান। তিনি 1977 সালে ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন এবং 1982 সালে ওয়েস্টার্ন অন্টোনিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। পিএইচডি চলাকালীন 1981 সালে তিনি অর্থনীতিবিদ প্রোগ্রামের অধীনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এ যোগদান করেন। তিনি 1983 থেকে 1989 সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ফিসক্যাল অ্যাফেয়ার্স বিভাগে কাজ করেছেন। এছাড়া 1991 সাল থেকে 1995 সাল পর্যন্ত মনসুর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নীতি উন্নয়ন ও পর্যালোচনা বিভাগ এবং মধ্যপ্রাচ্য বিভাগে দায়িত্ব পালন করেন। মনসুর 1989 সালে অর্থমন্ত্রী ওহিদুল হকের অর্থ উপদেষ্টা নিযুক্ত হন এবং 1991 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 1996 থেকে 2007 সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া বিভাগে দায়িত্ব পালন করেন। 1994 থেকে 2007 সাল পর্যন্ত তিনি আফগানিস্তান, পাকিস্তান, জর্ডান, কুয়েত, ওমান, সুদান এবং ইয়েমেনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সিনিয়র আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডক্টর মনসুর বাংলাদেশে 1991 সালে মুদ্রা সংযোজন কর প্রবর্তনের সাথে জড়িত ছিলেন। IMF থেকে আগাম অবসর নেওয়ার পরে অন্যান্য পেশাজীবীদের সমন্বয়ে নীতি বিশ্লেষণের লক্ষ্যে PRI গঠন করেন। ইকোনোমেট্রিকা, জার্নাল অব ইকোনমিক থিওরি এবং IMF-এর স্টাফ পেপার সহ বহু জার্নালে ডক্টর মনসুর লিখেছেন, অবদান রেখেছেন। গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত তিনি বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। এর আগে 2019 সালে তিনি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান পদেও নিযুক্ত হয়েছিলেন। তিনি ওয়ালটনের একজন স্বাধীন পরিচালক হিসেবেও কাজ করেছেন। এতক্ষণ আমরা শুনলাম একজন বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর সম্পর্কে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী কোনো আয়োজনে। স্কুলস অফ ব্যাংকিং বাংলাদেশের সাথেই থাকুন।